আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম। তবে আজকের ভিডিওটা একটা সারপ্রাইজ আছে, সত্যি কথা বলতে, যেটা অনেক দিন স্বপ্ন ছিল আমাদের, অনেক বড় স্বপ্ন যেটা আজকে সত্যি পূর্ণ হলো। কিন্তু কথা হচ্ছে কি জানেন, আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম, কারণ এদিকে আমরা রান্না করতেছি, অন্যের রান্না করতেছি, আমি কিন্তু কম্পিউটারে কাজ করতেছিলাম আমার ল্যাপটপে, হঠাৎ করে দরজা আওয়াজ, কে ডাক দিছে, মেজো ভাইয়া বলে আমি মনে করছি যে আমি ভয় পেয়ে গেছিলাম সত্যি। মানে কে না কে, এত রাতে প্রায় 9টার কাছাকাছি হয়ে গেছে, আমি তো ভয় পেয়ে গেছি, এত আল্লাহ এত রাতে কে। তখন অন্যও ডাক দিছে আমাকে, ডাক দিয়ে আমি দেখি যে দেখো তো আমি পুরাই অবাক, সত্যি কি বলবো, মানে আমার জ্ঞান শুদ্ধ হারাই ফেলছি, মানে এরকম অবস্থা। আর কি যে খুশি লাগতেছে সত্যি, প্রথমে কিন্তু ভয় পেয়ে গেছিলাম, কারণ এত রাতে তো আমাদের এখানে কেউ নাই, এই বাসায় তো কেউ নাই, এত রাত আমাদের এখানে কে, মানে কে হঠাৎ আমার নাম ধরে ডাক দিবে বা আমাকে ডাকতেছে, আমি তো অবাক। আর অরণিও ডাক দিছে, আমি সঙ্গে সঙ্গে আমি তো ভয় পেয়ে গেছি, ভয় পাওয়ার পর তারপর হঠাৎ করে দেখি যে বড় ভাইয়া আর বাবি চলে আসছে, সাথে আপু বলে যে আগে ডাকি। অনেকে মনে করেন যে সাথে আপু আমার বোন, এরকম মনে করেন, ও হচ্ছে বাবি, ওকে আগে থেকে পরিচিতি ছিল যার কারণে আপু বলে ডাকতাম, বা এখনো আপু ডাকটা চলে আসে। আর বড় ভাইয়া আর বাবি তো চলে আসছে এখন এই রুমে, আর এদিকে অন্য রান্নাও প্রায় শেষ, এদিকে আর বেশি কিছু নাই, কারণ তেমন কিছু রান্না করতে জানে না, বা ও অসুস্থ, আমিও একটু যতটুকু পারি ওকে হেল্প করি। আজকে করা হয়েছে যে এখানে কেচকি মাছ, ছোট বাজার থেকে কেচকি মাছ আনা হয়েছে, কেচকি মাছগুলো রান্না হয়েছে, তারপরে একটু দুপুরে ডাল ছিল, তারপরে আজকে নতুনভাবে আবার আলু আর ভাজি করা হয়েছে, এগুলো দিয়ে আজকে ভাইয়াদের জন্য, আমাদের জন্য সব মিলিয়ে খাওয়া হয়েছে। ভাত একটু বেশি করে রান্না করছি, কারণ ভাই আসছে, এজন্য হঠাৎ আমি কিন্তু একদম পুরোটা অবাক হয়ে গেছিলাম। অন্যও কিন্তু জানে না, আর আমিও কিন্তু অন্যকে বলি নাই যে ভাই আসবে বা ভাবি আসবে, আমিও কিন্তু কখনো বিশ্বাস করতে পারি নাই। এমনি আমাকে দুপুরে কল দিছিল, ভাবি ভাই বলতেছে তোমরা কোথায়, আমি যখন বলছি বলতেছে আমরা আসবো, তা আমি মনে করছি এমনি আমার সাথে দুষ্টামি করছে, কিন্তু কাছাকাছি এসে আমাকে বলতেছে যে এরকম এরকম, তারপরে এমনি দরজায় চলে আসছে আমাকে না বলে একদম, মানে এটা নাকি আমাকে সারপ্রাইজ দিছে, কিন্তু সারপ্রাইজ ঠিক আছে, কিন্তু আমি ডাইরেক্ট ভয় পেয়ে গেছিলাম। এখন তাদের এখানে যাবো রুমে, এদিকে রান্নাও শেষ, তাদের এখানে গিয়ে দেখি তারা কি করতো। স্যার আমার আব্বু তো চলে আসছে, অনেকদিন হচ্ছে, প্রায় 3 মাস মতো আব্বুকে ভিডিওতে দেখছি, কিন্তু সরাসরি আদরও করতে পারিনি, অনেক মানে কি যে খারাপ লাগতেছিল তখন, কারণ ওকে তো অনেক মিস করতাম। হয়ে গেছে রান্না, হয়ে গেছে, আসল রুমে চলে যাই। এই যে আমি রান্নাগুলো একটু দেখাই, এই যে এখানে এগুলো কি, এগুলো হচ্ছে নুডলস ভাজি ছিল, আর এই যে আলু ভাজি, আর এগুলো ভাত, আর এদিকে ডালগুলো একটু গরম দিচ্ছি, হয়ে গেছে মনে হয়। আর এগুলো হচ্ছে কেচকি মাছের, কেচকি মাছ রান্না করছে। এই যে এখন আমি রুমের দিকে যাচ্ছি, দেখি ওরা কি করতো, সন্নি সহ চলে গেছে, এখন ডালগুলো হয়ে গেছে, এই যে চলে আসলাম, ওরা দেখেন সবগুলা কিন্তু হতাশ হয়ে গেছে, ভাবি তো একদম হতাশ, ভাবি ডাকতেছি কারণ অনেকে আবু বলে মানে এত না। আর ভাইয়া দেখেন, বড় ভাই, বড় ভাই একদম মানে জ্বর উঠে গেছে, মানে বৃষ্টি হয়েছিল এখানে প্রচুর, যার কারণে কি কি বলবো, এই যে সবাই এখন একসাথে, এমনি সাথে আপু, আরে এই যে কাজ একটা করে দিছে আব্বু, কাজ একটা করে দিছে এখানে, প্রস্রাব করে দিছে, প্রস্রাব করে দিছে একদম, এই যে দেখেন আরো হাসতেছে, হাসতেছে, হাসতেছে আব্বু, হাসতেছে, এই হাসতেছে, দেখেন আব্বু হাসতেছে, প্রস্রাব করে দিছে, এই যে মেজাম্মু, আর কি বলবো, আজকে তো আজকে আরেকটা কথা, এখানে মিষ্টি মুখ করার জন্য বাবিকে তো মিষ্টি খাওয়াতে হয়, মিষ্টি আছে এখানে, মিষ্টি মুখ আব্বুকে একটু দাও, সবাই সবাই, আর এমনি এখানে নাস্তাও আছে, সত্যি কিন্তু আমি অবাক করে গেছি, কল্পনাও করতে পারে আম্মু তো নাকি অনেক কান্না করতেছে বাড়িতে, এগুলো বাড়িতে যখন যাবো তখন অবশ্যই দেখবেন, কিন্তু
ভাবি আমাকে যখন ফোন দিছে দুপুরে তখন অনেক ইয়ে হয়েছিল, আমি বিশ্বাস করতে পারিনি যে সাদিয়া বুঝে আসবে। সাদিয়া মানে দুষ্টামি করতেছে এরকম মনে করছি, কারণ আপুর সাথে এমনি আগেও কথা বলছিলাম। সাদিয়া আপু সাদি বাবু দুনটে চলে আসে মাঝে মাঝে, কিন্তু হঠাৎ করে দেখতেছি যে এত রাতে, মানে অনেক রাত হয়েছে, কারণ আমাদের এখানে ঠিকানাটা তো একটু অনেক দূরে, যার কারণে আসতে একটু লেট হয়েছে। কারণ কক্সবাজার থেকে শহরে, তারপর শহর থেকে আবার গ্রামে, কত দূরে, একটা বৃষ্টিতেও ভিজছে নাকি, আর ওকেও ছোট আব্বুটাও ভিজে গেছে, বড় ভাই জ্বর উঠে গেছে, এখন রাত অনেক হয়ে গেছে। এখন যেগুলো রান্না করছো আজকে এগুলো দিয়ে নিয়ে আসো, কারণ কি করবো এখানে। তোমার পছন্দের মাছ? হ্যাঁ, কেসকি মাছ কিন্তু বেশি, আমারও পছন্দ, ভাবিরও পছন্দ। না আপনি আসবেন তো এটা, কিন্তু আমি মানে বিশ্বাস করতে পারি নাই, মানে আমি দুষ্টামি করতেছি না এরকম মনে করছি। আমি ভাবছি যে মানে আমাকে দুপুরে আগে ফোন দিছে, তো আমি মনে হচ্ছে দুষ্টামি করতেছে এরকম। আব্বুকে একটু মিষ্টি খাওয়া দিচ্ছে, আমার দিকে কি বুঝতেছে এখন নিয়ে আসতেছে। একটা দুইটা গুলো খগন আনবা, যে একটা দুইটা করে করে অনেক কিতে পাইছে না, অনেক দূর থেকে আসতেছে না, একটা একটা করে আনতেছে, যে সবগুলো একসাথে নিয়ে আসো। দেখছি না ডেক্সিগুলো না, দাও এই যে ডেক্সিগুলো নিয়ে, আমিও একটু হেল্প করি, আমি এটা নিয়ে নিতে পারবো বাজেটটা। এই যে বাজেটটা আমি নিলাম, কারণ ওরা অনেক দূর থেকে আসতেছে। আর একটা এটা নিয়ে আসো, এখানে দুইটা দুইটা আছে, না না সমস্যা নাই, আমাদের জন্য তো তুমি মেহমান। তুমি কি আপু ডাকবা নাকি ভাবি ডাকবা? ভাবি জগতের আপু হয়ে গেছি, তুমি ইয়ে দাও এখান থেকে তাড়াতাড়ি দাও, আমি আগে থেকে চিনতাম, এখানে আমি লেখা করছি না কিছুদিন মাত্র, বেশি দিন না, এক মাস করছিলাম।
একটু করে দি, একটু করে খাও, মাছ শুকনো থেকে একটু করে আমি কেমন বুঝলে আজকে কিন্তু একদম সবাই বসে গেছি, কারণ এখানে এখানে কিন্তু দেখছি নি, এখানে বসছি এরকম বলতে পারেন, এখানে কিন্তু বাটি নাই এতগুলো, যার কারণে দেখছি সব নিয়ে আসলাম। বাটিতে তরকারি দিলে ওগুলো খাবে না, বড় গাবাকে বাদ ধরে দিলে ওগুলো নেনা দেখে দিয়ে দিতে হবে। একটা